আমি ভয় নিয়ে বোলিং করি না, আমার চেষ্টা থাকে বোলিংয়ে এসে একটা দুটা উইকেট নেওয়ার। উইকেট নিলে খেলার মোড় ঘুরে যায়, ডান হাতি বা হাতি এসবও দেখি না, দল যেটা চায় সেটাই করি। অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল অ্যাডাম জাম্পা ইন দ্য মিডল ওভারস, এমন বোল্ড উত্তর একজন তখনই দিতে পারেন যখন ম্যাচে সেই রকম তাগড়া পারফর্মটা তিনি করে আসেন। রিশাদ হোসেন সেদিন তাই করেছিলেন, 22 রানে 3 উইকেট, নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া। সাউথ আফ্রিকা ম্যাচের আগে তাই রিশাদেই আরও একবার স্বপ্ন বুঝছে বাংলাদেশ। বিশ্বকাপে যাবার আগে ঋষাদ বলেছিলেন নামের পাশে সর্বোচ্চ উইকেটটা দেখতে চান, ভয় ডর ছাড়াই যিনি বল হাতে আগান তার স্বপ্ন তো এমন বড় হবেই। অথচ শুধু লেগ স্পিনার তকমাটাই যথেষ্ট ছিল বাংলাদেশ দলে তার সুযোগ না মেলার জন্য। ঋষাদের উত্থানটা একটা স্টেরিওটাইপ ভাঙার মতো, এমনটাই মনে করেন কোচ হাতুরু, যিনি বিশ্বাস রেখে সুযোগ দিয়েছিলেন ঋষাদকে। আজ যখন তার ভরসার প্রতিদান মিলছে, তৃপ্তির ঢেকুরটা ফেলছেন টাইগার হেড কোচ। আমি মনে করি শেষ ম্যাচে ঋষাদের বোলিংটা অনেক তৃপ্তিদায়ক ছিল, কারণ আমরা প্রায় এক বছর ধরে তাকে সমর্থন জুগিয়ে এসেছি। আমরা জানতাম সে ঠিকই আমাদের ম্যাচ জেতাবে, আর তাই ওর জন্য ম্যাচটা জেতানো খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই সন্তোষজনক ছিল। তবে তৃপ্তির সঙ্গে ছিল একটা আক্ষেপের সুরও। এটা আসলে আপনারা সবাই জানেন যে আমাদের জন্য দলের লেগ স্পিনার রাখাটা চ্যালেঞ্জিং, এজন্য আমি কাউকে দোষ দেব না। আসলে আমাদের দেশের সংস্কৃতিটাই এমন, আমরা লেগ স্পিনারদের কদর দিতে জানি না। সবকিছুর পর হাতুরুর আনন্দ, দলের বাকিরাও এখন ঋষাদের মতো লেগ স্পিনারকে সেই সুযোগটা দিচ্ছে, তার কদর করছে। প্রথম দুইটা ওভারে রান দেওয়ার পর শান্ত শেষ দুই ওভার করানোর জন্য তাকে বোলিংয়ে এনেছে এবং সে ম্যাচের চিত্র বদলে দিয়েছে। শান্তকে তাই কৃতিত্ব দিতেই হবে, তাই আমি মনে করি দল হিসেবে আমরা এখন লেগ স্পিনার কদরটা বুঝতে পারছি, দলের ভেতর থেকে আমরা তাকে যথাযথ সমর্থন দিচ্ছি। হাতুরুর কণ্ঠের তৃপ্তি শুধু হাতুরুর না, আজ পুরো বাংলাদেশের। সাউথ আফ্রিকা ম্যাচের আগে তাই গোটা দেশ চেয়ে আজও ঋষাদের আগুনে মূর্তি, যা গুড়িয়ে দেবে প্রোটিয়াদের। মৌসুমি মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.